স্মার্ট ওয়াচের দুনিয়ায় বর্তমানে অনেক ভেরিয়েন্টের স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে তবে আজকে আমি দেখাবো কেডি ওয়ান হান্ড্রেড দেখতেই পারছেন বক্সে আমি দেখানোর চেষ্টা করছি কেডি ওয়ান হান্ড্রেড এটা কিন্তু তিনটা আসে আসে মানে একটি হচ্ছে কালারের আমার হাতে যেটা আছে এটি অরেঞ্জ বেল্টের অরেঞ্জ কালার আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার আরেকটি আসে সিলভারের কালার তো আজকে আমি কথা বলবো এই স্মার্ট ওয়াচটিকে নিয়ে টেকেন গ্যাজেটের পক্ষ থেকে আমি আছি শুভ চলুন আজকের মতো শুরু করা যাক আজকে আমি যে স্মার্ট ওয়াচটি দেখাচ্ছি এটি হচ্ছে মিড রেঞ্জের একটি স্মার্ট ওয়াচ ষোলোশো সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটি হয়তো বা কম বেশি হতে পারে কারণ বর্তমানে মার্কেটে একটু দাম কম বেশি হচ্ছে তো সেই ক্ষেত্রে হয়তো ষোলোশো সতেরোশো আঠারোশো এর মধ্যে এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটিতে বেল্ট আমাদের কাছে এসেছে অরেঞ্জ কালারের একটি বেল্ট তবে চাইলে আপনি আপনার পছন্দের মতো আপনার চয়েস মতো বেল্ট নিতে পারেন অনেকে আছে জামা কাপড়ের সাথে চয়েস করে বেল্ট পরে তো সেই ক্ষেত্রেও সেটাও করতে পারবেন এবার আসি ওয়াচটি আমরা দেখি এই ওয়াচটিতে দেখা যাচ্ছে দুই পাশে দুটি বাটন রয়েছে আর এখানে একটি স্ক্রোল বাটন রয়েছে এই স্ক্রোল বাটনের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন তো অন করে দেখি এটি রকম দেখাচ্ছে আমি যদি ফিনিশিং কথা বলি এটি কিন্তু দারুণ ফিনিশিং করেছে এখানে আমার কাছে আছে যে ভেরিয়েন্টটি সেটা হচ্ছে গোল্ডেন ভেরিয়েন্ট গোল্ডেন ছাড়াও এটার সিলভার কালার হয় এবং ব্ল্যাক কালার হয় গোল্ডেন কালারটি দেখতেও দারুণ আপনার হাতে নিলে দেখতে পাচ্ছেন আমার হাতে কেমন লাগছে খুবই দারুণ এটার ফিনিশিং দারুণ করা হয়েছে এখানে একটি মাইক্রোফোন পট আছে যার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন এছাড়াও কিন্তু এখানে স্পিকার রয়েছে যার মাধ্যমে কল আসলে আপনি কথা বলতে পারবেন এছাড়াও কল রিসিভ করা থেকে শুরু করে এটা দিয়ে সব কিছুই মোটামুটি করা যাবে এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে প্রায় টু ইঞ্চি ওয়ান পয়েন্ট নাইন নাইন বলা হয় তার মানে বলাই যায় যে এটা টু ইঞ্চির একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লের কালার রেজলেশন খুবই দারুণ এখানে কয়েকটি মুড রয়েছে একটি একটি করে মুড চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন সাধারণত এই ওয়াচগুলি মেড চায় না তো যার কারণে অনেকেই এটার হ্যাঁ ওয়ারেন্টি দিতে চায় না তো আপনি দোকানদারদের সাথে শপে গিয়ে কথা বলবেন তারা যাতে ওয়ারেন্টিটা দেয় বা যদি দিতে পারে তাহলে নেবেন আর না নিলে তো কিছু করার নেই এটার বিল্ড কোয়ালিটি করা হয়েছে একদম অ্যাপেল স্মার্ট ওয়াচের মতোই আপনারা দেখতে পাচ্ছেন আমি এই দেখাতে পারছি এখানে কিন্তু অ্যানালগ ঘড়ি দেওয়া হয়েছে এখানে অ্যানালগ ঘড়ি এই যে বিভিন্ন ঘড়ি কিন্তু চেঞ্জ করা যাচ্ছে এছাড়াও আপনি মোড চেঞ্জ করতে পারবেন এটার স্কল ক্লিক করে আপনি বিভিন্ন ইমেজ চেঞ্জ করতে পারবেন এছাড়াও এখানে মেনু আছে নোটিফিকেশন চেক করতে পারবেন আরও অনেক অনেক ফিচার আছে আনবক্স করার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে স্মার্ট ওয়াচ সাথে কিন্তু আছে একটি চার্জার কেবল এটা কিন্তু ওয়ারলেস চার্জারের মতোই কাজ করবে জাস্ট এখানে রাখবেন লাগাবেন আর এই ইসবি কেবলটি আপনার চার্জারের পরে লাগাবেন তাহলে কিন্তু এটি চার্জ হবে আর সাথে শুধুমাত্র একটি বেল্ট আসছে আর ইউজার ম্যানুয়াল সাথে আছে আর আছে এই বক্স এছাড়া আর ভিতরে আর কিছু দেখতে পেলাম না আজকের ওয়াচটি আমাদের স্পন্সর করেছে মোবাইল শপ মোবাইল শপের ডিসক্রিপশনে আমি সব ইনফরমেশন দিয়ে রাখবো আপনারা চাইলে তাদের থেকে কিনতে পারেন এছাড়াও তাদের পেজের মাধ্যমেও কিনতে পারেন আর তালতলা সুপার মার্কেটের দ্বিতীয় ফ্লোরে একশো সাঁত্রিশ নাম্বার দোকানে তাদেরকে পেয়ে যাবেন তো ধন্যবাদ জানাচ্ছি মোবাইল শপকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য সময় দেওয়ার জন্য আর আপনার মন চাইলে আপনি এই স্মার্ট ওয়াচটি কিনতে পারেন লো বাজেটের মধ্যে তো আজকে আর বাড়াতে চাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে নিয়ে সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে